এবং আমরা যেটা শুনেছি, আমরা যেটা বিভিন্ন সূত্রে শুনেছি, 60 জন আওয়ামী লীগ নেতাকে, এই ধরনের নেতাকে হত্যা করার একটা টার্গেট করা হয়েছে, এর মধ্যে অনেককে অলরেডি হত্যা করা হয়েছে। তাহলে আজকে যে পার্বত্য চট্টগ্রামে যে সংঘাতটা হচ্ছে, এই সংঘাতের মূল কারণ কিন্তু এই অস্ত্র জমা না দেয়া। আর যদি সমস্ত অস্ত্র জমা দেয়া থাকতো তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। অনেক আওয়ামী লীগ নেতাকে টার্গেট করে হত্যা করা হয়েছে, যারা এক সময় হয়তো সন্ত্রাসবাদী সংগঠনের সাথে ছিল, কিন্তু সন্তুলার মা সেই চুক্তি, এবং 50 বার শান্তি চুক্তিতে বলা আছে উপজাতি বা উপজাতীয় শব্দ, কিন্তু সন্তুলার মা এখন নিজেদেরকে আদিবাসী দাবি করছেন এবং জাতিসংঘের চার্টার এবং ILO কনভেনশন গুলো বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের উপরে চাপ দিচ্ছেন। একটা স্বাধীন দেশে তো একটা স্বাধীন দেশে নিরাপত্তা বাহিনীর উপরে গুলি করা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। আমরা প্রায় ঘটে থাকে, বা আপনি তো পার্বত্য চট্টগ্রামের উপরে আপনার একটা নিউজ পোর্টাল আছে, আপনি মানে এই ঘটনাগুলো আসলে স্বাভাবিক কিনা সেই জিনিসটা যদি একটু বলতেন। একটা স্বাধীন দেশে নিরাপত্তা বাহিনীর উপরে গুলি করা কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। আমরা এর আগেও কয়েকদিন আগে, এই কয়েক মাস আগে দেখেছি নাইক্ষ্যংছড়িতে আপনার সেখানে বিজিবির একটা টহল দলের উপরে এই সন্ত্রাসীরা গুলি করেছে, এবং সেই গুলিতে কিন্তু একজন ক্যাপ্টেন গুলিবিদ্ধ হয়েছে, গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছিলেন। তো এই যে একটা স্বাধীন দেশে আপনার নিরাপত্তা বাহিনীর কাজ কি? যেখানেই অবৈধ অস্ত্র থাকবে, যেখানেই সন্ত্রাসী থাকবে, তাদেরকে আইনের হাতে সোপর্দ করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা, এগুলো তো একটা স্বাধীন দেশের মধ্যে, এটা একটা আমাদের যেই সেনাবাহিনী বলেন বা আইন শৃঙ্খলা বাহিনী বলেন যারা আছে তাদের একটা প্রধান কাজ। তো সেখানে যদি অস্ত্র উদ্ধারে যায়, সন্ত্রাসীদেরকে ধরতে যায়, তাদের উপরে যদি টার্গেট করে গুলি করা হয়, এটাকে কোনোভাবেই তো স্বাভাবিক মানে বলার কোনো কারণ নাই। এটা 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 স্বাভাবিক ঘটনা হতে পারে না। হ্যাঁ, এটা একটা সম্পূর্ণ অস্বাভাবিক ঘটনা, এবং এটা নতুন না। পার্বত্য চট্টগ্রামে বিশেষ করে বান্দরবনে আমরা গত কয়েক বছরের ঘটনা যদি খেয়াল করে দেখি, গত বছরের ঘটনা যদি দেখি, অনেক আওয়ামী লীগ নেতাকে টার্গেট করে হত্যা করা হয়েছে, যারা এক সময় হয়তো সন্ত্রাসবাদী সংগঠনের সাথে ছিল, পরবর্তীতে উন্নয়নের রাজনীতি, সরকারের বিভিন্ন ডেভেলপমেন্ট কার্যক্রমের কারণে যারা হয়তো সন্ত্রাস থেকে ফিরে এসে স্বাভাবিক জীবনযাপনে এসছে, তাদেরকে টার্গেট করে করে ধরে ধরে হত্যা করা হচ্ছে। এবং আমরা যেটা শুনেছি, আমরা যেটা বিভিন্ন সূত্রে শুনেছি, 60 জন আওয়ামী লীগ নেতাকে, এই ধরনের নেতাকে হত্যা করার একটা টার্গেট করা হয়েছে, এর মধ্যে অনেককে অলরেডি হত্যা করা হয়েছে। তো সেই বিষয়গুলো কিন্তু একটা স্বাভাবিক ঘটনা না। এটা আর সবচেয়ে বড় কথা, এখন যেই অবস্থাটা পার্বত্য চট্টগ্রামে চলছে, বা পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, রাখাইন, মিয়ানমার, রোহিঙ্গা, এইসব ইস্যুগুলো নিয়ে যে ঘটনা ঘটছে, এবং এই এর প্রেক্ষিতে যদি আমরা দেখি, এটার পিছনে একটা সুদূর প্রসারী পরিকল্পনা আছে। এবং আপনি বলেছেন যে সুদূর প্রসারী একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনাটা শুনতে যাচ্ছি যে আসলে সমস্যার যে সুদূর প্রসারী পরিকল্পনা। খুব সংক্ষেপে যদি আমরা বলতে চাই, যে কথাটা আমার পরম শ্রদ্ধেয় জেনারেল ইব্রাহিম পার্বত্য চট্টগ্রাম নিয়ে, তিনি অত্যন্ত জ্ঞানগর্ভ এবং অত্যন্ত মানে তথ্যবহুল একটি বই লিখেছেন, যে বইটা আমি সবসময় পড়ি, আমার টেবিলে থাকে এই বইটি। এবং আমরা যদি এরকম আরো যে সমস্ত অতীতে যারা গবেষক আছে তাদের লেখা থেকে আমরা যদি টানি, তাহলে আমরা দেখতে পাই মানে ভারত যে ভাগ হলো, ভারতবর্ষ ভাগের পূর্বে 1947 সালে স্যার রেজিনাল্ড কুপল্যান্ড নামে একজন ব্রিটিশ সমর কৌশলবিদ, উনি এই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের সেভেন সিস্টার্স এর মধ্যে আসাম, মিজোরাম, অরুণাচল এবং কক্সবাজারের কিছু অংশ, এবং আপনার মিয়ানমারের রাখাইন, যেটাকে আমরা আরাকান বলি, এই অঞ্চল এবং বঙ্গোপসাগর নিয়ে একটি সর্পিলাকৃতি একটা রাষ্ট্রকে গঠনের পরিকল্পনা তিনি ব্রিটিশ রানীর কাছে জমা দিয়েছিলেন, যেটার তিনি নাম দিয়েছিলেন ক্রাউন কলোনি। অর্থাৎ এই একটা পরিকল্পনা, ব্রিটিশদের একটা পরিকল্পনা ছিল। আমি খুব সংক্ষেপে যাচ্ছি, কারণ এটা অনেক লম্বা, এ নিয়ে আসলে বিস্তারিত কথা বলার সময় নেই। আবার আরেকটি পরিকল্পনা আমরা এই কয়েকদিন আগে, 2 দিন না 3 দিন আগে, প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ উনি বলেছেন
আমরা আরো এর ওনার বলা ছাড়াও অতীতে যে সমস্ত মানে বইতে পড়েছি, ইহুদিদের একটা পরিকল্পনা আছে এই অঞ্চলে, যেটা নাজমুল হাসান করিমুল্লাহ বলেছেন যে ইহুদিদের একটা লস্ট ট্রাইব বনু মানেসা এই অঞ্চলে, মিজোরাম এবং অরুণাচলে, নাগাল্যান্ডের এই অঞ্চলে অবস্থান করে। সে কারণে ইয়ারা ইহুদিরা বহুদিন ধরে তাদের একটা পরিকল্পনা আছে যে এই অঞ্চলে একটা ইহুদি রাষ্ট্র গঠনের জন্য, সেটা সেভেন সিস্টার্স এর কয়েকটি রাজ্য এবং বান্দরবন, আরাকান এই অঞ্চল নিয়ে একটা ইহুদি পরিকল্পনা আছে। আমেরিকান একটা পরিকল্পনা কিন্তু আমরা অনেকদিন ধরে শুনি, সেটা হলো এই অঞ্চলে এই ব্রিটিশ পরিকল্পনা বা ইহুদি পরিকল্পনা যেভাবেই হোক একটা ক্রাউন কলোনি বা বাফার স্টেট যদি তৈরি হয়, তাহলে আমেরিকা চায়না পর্যন্ত, চায়নার বর্ডার পর্যন্ত, অর্থাৎ অরুণাচলে চায়নার বর্ডার পর্যন্ত তাদের ইনফ্যান্ট্রি বা তাদের আর্টিলারি গানগুলো নিয়ে যেতে পারবে। তো এই যে বৈশ্বিক নানা ধরনের পরিকল্পনা বা ষড়যন্ত্র পার্বত্য চট্টগ্রামকে ঘিরে দীর্ঘদিন ধরে কাজ করছে, এই কাজগুলো, এইগুলো আজকে যা ঘটছে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এগুলো কিন্তু ওই যে ওই যে ব্লু প্রিন্ট গুলো আছে ওই ব্লু প্রিন্টের অংশ বিশেষ, আমাদেরকে এইটা মানে মাথায় রাখতে হবে। এবং আমরা আজকে যখন দেখতে পাচ্ছি গত কালকে যেই সমস্ত মানে অস্ত্র উদ্ধার হয়েছে, যে সমস্ত অ্যামুনেশন উদ্ধার হয়েছে, সেই অ্যামুনেশন গুলো একটি বিশেষ দেশের, এটা কিন্তু আমি এখানে নামটা বলতে চাই না, কিন্তু এটা অত্যন্ত অ্যালার্মিং যে এইগুলো কেন আসছে। আমি এখানে কোনো নাম মানে আপনি বোঝেন যে আমাদের এখানে আমরা 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 বাংলাদেশের মধ্যে থাকি, আমরা শুনেছি যে 10 টাকা অস্ত্র চালানোর আগামী বছর শান্তি বাহিনীর যেই প্রতিষ্ঠা দিবসে নতুন করে শান্তি বাহিনী পুনরুত্থান করা হবে, পুনরুত্থান বা পুনর্জীবিত করা হবে, এবং তার মধ্য দিয়ে নতুন করে আপনার এরা মানে আক্রমণে সরাসরি, এখন যেমন লুকিয়ে বা বিভিন্ন যে ধরনের ই হচ্ছে এটা না, তারা সরাসরি এক ধরনের মানে আক্রমণের দিকে তারা বা অ্যাকশনের দিকে তারা যাবে। ইয়েতে আছে শিলিগুড়ি করিডোরের কথা বলি আমরা, যে ভারতের সবচাইতে দুর্বল একটা জায়গা হলো শিলিগুড়ি করিডোর, অর্থাৎ ভারত এবং চায়নার যদি কোনো উত্তেজনা বা কোনো ধরনের যুদ্ধে যদি শিলিগুড়ি করিডোর আটকে দেয়, তাহলে ভারতের সেভেন সিস্টার্স কিন্তু আটকে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এবং সেই সম্ভাবনা থেকে ভারত দীর্ঘদিন ধরে একটা বিকল্প রুট, যদি এই ধরনের পরিস্থিতি হয় একটা বিকল্প রুট মানে তৈরি করার একটা কৌশল তারা অনেকদিন ধরেই চেষ্টা তারা ছিল। আজকে দেখেন আপনি চট্টগ্রাম বন্দর হয়ে আপনার রামগড় দিয়ে যেই নতুন রুটটা হচ্ছে, এইটা যে সেই দিন বিকল্প রুট হিসাবে ভারত ব্যবহার করতে চাইবে না বা ব্যবহার করবে না তা কিন্তু আপনি নিশ্চিত করে বলতে পারেন না। অর্থাৎ এই অঞ্চল ভিতর দিয়ে কিন্তু নানা ধরনের মানে আন্তর্জাতিক খেলা চলছে, সমাধানের জন্য সবসময় রাজনৈতিক একটা প্রচেষ্টা ছিল, সেটা জিয়াউর রহমান করেছে, সেটা এরশাদ করেছেন আপনার জেনারেল ইব্রাহিমের মাধ্যমে, উনিও অনেকগুলো উদ্যোগ নিয়েছেন, এবং একই সাথে খালেদা জিয়া করেছে এবং শেখ হাসিনা করেছে। 1997 সালে একটি শান্তি চুক্তির মধ্য দিয়ে একটা রাজনৈতিক সমাধান হয়েছে, এবং দেশবাসী এবং আমরা সকলে প্রত্যাশা করেছিলাম যে এই চুক্তির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা হবে। আরেকটি পক্ষ হলো জেএসএস বা সন্তুলার্মা। সন্তুলার্মার পক্ষে শুধু একটি শর্ত ছিল, সেটা হলো যে তিনি এবং তার দল অস্ত্র সমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরত আসবে, এই একটি মাত্র শর্ত ছিল সন্তুলার্মার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1998 সালের 10 ফেব্রুয়ারি থেকে শুরু করে 4 দফায় সন্তুলার্মা অস্ত্র সমর্পণ করেছে। এই অস্ত্র সমর্পণ গুলো পরবর্তীতে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ এবং গবেষণার মাধ্যমে দেখেছি যে সন্তুলার্মা তার মানে মূল যোদ্ধাদেরকে এখানে অস্ত্র সমর্পণ করায় নাই, তার প্রধান প্রধান বা তার যে সমস্ত একেবারে নতুন এবং অত্যাধুনিক অস্ত্রগুলো যেগুলো ছিল সেই অস্ত্রগুলো সে জমা দেয় নাই, ভাঙাচোরা কিছু পুরান অস্ত্র জমা দিয়েছে। এবং সন্তুলার্মা নিজেও স্বীকার করেছেন যিনি যে তিনি, তাহলে আজকে যে পার্বত্য চট্টগ্রামে যে সংঘাতটা হচ্ছে এই সংঘাতের মূল কারণ কিন্তু এই অস্ত্র জমা না দেয়া,
আর যদি সমস্ত অস্ত্র জমা দেয়া থাকতো তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। সন্তুলার মা শুধু এই এইভাবেই মানে অর্থাৎ এই একটি শর্ত যে শান্তি চুক্তির উনি পালন করেন নাই তা না, তিনি একই সাথে যেমন শান্তি চুক্তির শুরুতে বলা হয়েছে বাংলাদেশ রাষ্ট্রের প্রতি অনুগত্য, অবিচল আনুগত্য পোষণ করিয়ে শান্তি চুক্তি করা হয়েছে, কিন্তু সন্তুলার মা বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকা ব্যবহার করে আজকে 2 দশক আপনার প্রতিমন্ত্রীর সুযোগ সুবিধা নিচ্ছেন, কিন্তু গত বছর তিনি মাত্র গত বছর করোনা টিকা দিতে না পারার কারণে বাধ্য হয়ে তিনি জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেছেন। তিনি বাংলাদেশের জাতীয় দিবস, রাষ্ট্রীয় দিবস, 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, বিজয় দিবস এগুলো কোনোটাই তিনি পালন করেন না। তো এই রকম একটা পরিস্থিতিতে আজকে খেয়াল করে দেখেন, এবং একই সাথে শান্তি চুক্তিতে বলা আছে যে এটা একটি উপজাতীয় অধ্যুষিত অঞ্চল বলা আছে, এটা সঠিক কিনা বেঠিক সেটা আলাদা বিতর্ক, কিন্তু সন্তুলার মা সেই চুক্তি এবং 50 বার শান্তি চুক্তিতে বলা আছে উপজাতি বা উপজাতীয় শব্দ, কিন্তু সন্তুলার মা এখন নিজেদেরকে আদিবাসী দাবি করছেন এবং জাতিসংঘের চার্টার এবং ILO কনভেনশন গুলো বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের উপরে চাপ দিচ্ছেন। অর্থাৎ সন্তুলার মা নিজেই এই শান্তি চুক্তিকে ওন করছেন না। এখন আপনি সমাধানের যে কথাটা বলেছেন, আমি সমাধানের কথাটা বলতে চাই, সেটা হলো দেখেন শান্তি চুক্তিটা যখন হয়েছে শান্তি চুক্তির গোড়াতে কিছু গলদ ছিল। জেনারেল ইব্রাহিম অসংখ্য বার তার লেখায় লিখেছেন, একটা একটা হলো যেহেতু পার্বত্য চট্টগ্রাম সমস্যা সমাধানের জন্য সেখানে লোকালি বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে, কিন্তু শান্তি চুক্তি যখন করা হয় তখন সেনাবাহিনীর কোনো মতামত বা ভেটিং এই চুক্তিতে নেওয়া হয় নাই, এটা একটা বড় সমস্যা। 2 নম্বর সমস্যাটা হলো শান্তি চুক্তিটা করা হচ্ছে অত্যন্ত গোপনে, এইটা নিয়ে সংসদে কোনো আলোচনা করা হয় নাই, এবং এই চুক্তিটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট খেয়াল করেন, এই চুক্তিটা এমন একটা সময় করা হয়েছে যখন বাংলাদেশ সেনাবাহিনী মানে তাদের অপারেশনের কারণে পার্বত্য চট্টগ্রাম ছেড়ে সন্তুলার মা মানে ভারতে পালিয়ে গেছে, এবং একতরফা যুদ্ধবিরতি যখন ঘোষণা করেছিল সেই একতরফা যুদ্ধবিরতির সময় এই চুক্তিটা হয়েছে, এবং এই চুক্তিতে যেই সন্তুলার মা বা JSS এর সাথে চুক্তি করা হলো তিনি কিন্তু পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের প্রতিনিধি নয়। খেয়াল করেন, যেটা জেনারেল ইব্রাহিম বলেছেন, শ্রদ্ধেয় জেনারেল ইব্রাহিম বলেছেন, 2 হলো তিনি পার্বত্য, আমরা জানি যে JSS মূলত চাকমা ডমিনেটেড একটা পার্টি, এবং এই যে এখানে যে সংঘাতটা হয়েছে এই অঞ্চলটা ত্রিপুরা অধ্যুষিত, গতকাল যে সংঘাতটা হলো পার্বত্য চট্টগ্রামে 13টা বা 15টা ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর কিন্তু প্রতিনিধিত্ব, সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্ব পার্বত্য চট্টগ্রামে JSS এর মধ্যে নাই। তিনি না বাঙালিদের প্রতিনিধি, না সমস্ত উপজাতীয়দের জনগোষ্ঠীর প্রতিনিধি, না তিনি পার্বত্য চট্টগ্রামের কোন নির্বাচিত প্রতিনিধি ছিলেন। কাজেই সন্তুলার মার সাথে চুক্তি করে যদি আপনি বাঙালিদেরকে বলেন যে চুক্তি মেনে নাও, সন্তুলার মার সাথে চুক্তি করে যদি আপনি প্রসিদ্ধ বিকাশ কিষাকে UPDF কে বলেন যে মেনে নাও, তারা তো সন্তুলার মাকে মানে না। যারা সন্তুলার মাকে মানে না তারা কেন সন্তুলার মার সাথে চুক্তি মানবে? এবং এই চুক্তির ফলে আমি আবার একটু বলি, এই চুক্তির ফলে দেখা গেছে পার্বত্য চট্টগ্রামে শান্তির পরিবর্তে একটা এক ধরনের একটা বৈষম্য বিরাজ করছে। চুক্তির শর্তে যেমন বৈষম্য রয়েছে, চুক্তির শর্তে অনেকগুলো টার্মস রয়েছে যেগুলো বাংলাদেশের সংবিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক, এবং এই অস্ত্র থাকার ফলে আজকে পার্বত্য চট্টগ্রামে যেমন যে কথাটা বলা হলো যে ভাতৃঘাতী সংঘাত, আমি এটাকে ভাতৃঘাতী সংঘাত বলি না, আমি এটাকে বলি আন্তঃদলীয় কোন্দল বা উপদলীয় কোন্দল। তো এই যে বা আধিপত্য বিস্তারের লড়াই, অরিজিনাল টার্মসটা হবে আধিপত্য বিস্তারের লড়াই, এই আধিপত্য বিস্তারের লড়াইয়ের কারণে পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত রক্ত ঝরছে, চাঁদাবাজি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, অপহরণ হচ্ছে, ধর্ষণ হচ্ছে। আজকে যে সমস্ত মানুষ এই সংগঠনগুলোতে যোগ না দিতে চায়, যে সমস্ত মেয়েরা এই সংগঠনগুলোতে যোগ দিতে না চায় তাদেরকে নিয়ে ধর্ষণ করা হচ্ছে, তাদেরকে আটকে রেখে মাসের পর মাস ধর্ষণ করা হয়। আমরা মিতালী চাকমার ক্ষেত্রে একটা সাক্ষাৎকারে আমরা এরকম একটা ঘটনা দেখেছি, এরকম আরো অসংখ্য উদাহরণ আছে। তো কাজেই আমি মনে করি এই সমস্যাটার সমাধানের বিষয় হলো যে যাই হোক একটা শান্তি চুক্তি হয়েছে, এবং এই চুক্তিটা আজকে 2 দশক চলে গেছে, 50 বছরে আমাদের সংবিধান কতবার সংশোধিত হয়েছে, যদি এতবার সংশোধিত হতে পারে তাহলে শান্তি চুক্তি বর্তমান প্রেক্ষাপট এই যে, এবং বিশেষ করে এই যে গ্লোবাল যে নতুন ফেনোমেননা তৈরি হয়েছে আপনার পার্বত্য চট্টগ্রামকে ঘিরে, কক্সবাজারকে ঘিরে, এইসব আঙ্গিকে এবং পার্বত্য চট্টগ্রামের সকল জনগোষ্ঠীর প্রতিনিধিদের মানে সুযোগ সমান অংশগ্রহণের সুযোগ রেখে, অর্থাৎ আজকে যে সমস্ত কোটাগুলো ব্যবস্থা দেওয়া হয়েছে সেই কোটা দেখা যাচ্ছে চাকমারাই মূলত প্রতিনিধিত্বই করছে, কিন্তু ওই যে বান্দরবনের যে ত্রিপুরারা ছিল, বান্দরবনের যে মুরং, তারা যে খিয়াং চাক, তারা কিন্তু এই সুযোগ সুবিধাটা পায় নাই।
হ্যাঁ, তারা যাতে সুযোগ সুবিধাটা পায়, বাঙালিরাও যাতে, ওখানকার পিছিয়ে পড়া বাঙালিরা যাতে সুযোগ সুবিধা পায়, বাঙালিদেরকে যে সরকার প্রতিশ্রুতি দিয়ে যে গুচ্ছগ্রামে বন্দি করেছে, নিয়ে গিয়ে গুচ্ছগ্রামে বন্দি করেছে, তাদেরকে গুচ্ছগ্রাম থেকে সরিয়ে নিয়ে তাদের মূল ভূখণ্ডে ফেরত নিতে পারে, এই ধরনের সকলের জন্য সুযোগ সুবিধা রাখার জন্য সেনাবাহিনীর মতামত নিয়ে, এই দেশের যারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে কাজ করেন তাদের মতামত নিয়ে, সকলের মতামত নিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তিটাকে যুগোপযোগীকরণ বা আপডেট করুন। আমি এটাকে সংশোধন শব্দটা যদি সরকার আপত্তি থাকে আমি এটাকে বলি না, আমি বলছি যে যুগোপযোগীকরণ বা আপডেট করুন করা উচিত।